আমি জোসনা আক্তার প্রিয় শিক্ষার্থী আজকে আমি হাজির হয়েছি নতুন অধ্যায় নিয়ে আজকে আমি পড়াবো ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় হচ্ছে বায়ু বায়ু কি প্রথমেই আমাদের প্রশ্ন আসে বায়ু কি আমরা চোখে দেখি বা বায়ু কি আমরা স্পর্শ করতে পারি না বায়ু আমরা চোখে দেখি না স্পর্শ করতে পারি না কিন্তু সবখানে যে বায়ু আছে সেটা আমরা অনুভব করতে পারি আমরা যদি একটি গাছের দিকে তাকাই তাহলে দেখতে পাবো কি গাছের পাতা ডাল নড়াচড়া করছে বা আমরা যদি একটি শস্য ক্ষেতের দিকে তাকাই দেখা যাবে কি ক্ষেতগুলো দুলছে বা বাতাসের দিকে আমরা যদি বাইরে দাঁড়িয়ে থাকি তাহলে দেখা যাবে আমাদের চুলগুলো উঠছে এ থেকে আমরা বুঝতে পারি যে বায়ু আমাদের সর্বত্রই আছে চলো আমরা বায়ু সম্পর্কে আরো কিছু জেনে নিই বায়ু আমরা দেখতে পাই না কিন্তু বাতাসে ফুলানো ব্যাগ ছোড়াছুড়ি করে চাপ দিয়ে এবং নেড়ে বায়ু যে আছে তা অনুভব করতে পারি পানির ভিতরে ব্যাগ থেকে বায়ু ছেড়ে দিলে বুদবুদ হয়ে উপরে উঠে আসে হাত পাখা ব্যবহার করে আমরা বায়ুর উপস্থিতি অনুভব করি আমরা জানি আমাদের চারপাশে বায়ু আছে কারণ বাতাসে গাছের ডালপালা ও পাতা নড়ে আমরা যদি একটি ব্যাগকে বায়ু ভর্তি করে এক বালতি পানির ভিতরে ছেড়ে দিয়ে ব্যাগটা তাহলে দেখা যাবে কি বুদবুদ করে উপরের দিকে উঠে আসছে কারণ পানির ব্যাগের ব্যাগের ভিতরে বায়ু ভর্তি ছিল চলো বায়ু আমাদের আর কি কি কাজে লাগে একটু দেখে আসি চলো আমরা বায়ুর আর কিছু ব্যবহার জেনে আসি মানুষ বিভিন্ন ভাবে বায়ু ব্যবহার করে যেমন এক সাইকেল ও গাড়ির চাকায় বায়ু ব্যবহার করা হয় দুই নৌকার পাল বাতাস ব্যবহার করে পানিতে চলে তিন গরম লাগলে বায়ুর সাহায্যে আমরা শরীর ঠান্ডা করি চার বায়ুর সাহায্যে ঘুড়ি উড়ানো যায় পাঁচ বায়ুর সাহায্যে কাপড় শুকানো হয় ছয় বায়ু প্রবাহ উইন্ডমিলের চাকা ঘুরিয়ে বিদ্যুৎ তৈরিতে সহায়তা করে এছাড়াও আমরা আরো বিভিন্ন কাজে বায়ু ব্যবহার করি এবার চলো আমরা বায়ুর গুরুত্ব সম্পর্কে জেনে আসি বায়ুর গুরুত্ব বায়ু সবখানে আছে উদ্ভিদ খাদ্য তৈরিতে বায়ু ব্যবহার করে মানুষ সহ সকল প্রাণী ও উদ্ভিদ শ্বাস কার্যে বায়ু ব্যবহার করে এভাবে জীবদের বেঁচে থাকার জন্য বায়ু খুবই প্রয়োজন অর্থাৎ আমরা জানলাম বায়ু সবখানে থাকে উদ্ভিদ খাদ্য তৈরিতে উদ্ভিদ বাতাসের থেকে কার্বন ডাইঅক্সাইড অক্সাইডের সাহায্যে খাদ্য তৈরি করে যা তোমরা আরো উপরের ক্লাস থেকে গেলে বিস্তারিত জানতে পারবে উদ্ভিদ খাদ্য তৈরির সময় বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে বায়ুর উপাদান বায়ুতে বিভিন্ন গ্যাস যেমন নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড জলবাষ্প ইত্যাদি থাকে অর্থাৎ বায়ুতে কিছু উপাদান বিদ্যমান থাকে সেগুলো হচ্ছে এক অক্সিজেন দুই কার্বন ডাইঅক্সাইড তিন নাইট্রোজেন চার জলবাষ্প প্রিয় শিক্ষার্থী চলো আমরা একটু 29 পৃষ্ঠাটা দেখে আসি পাঠ্য বই 29 পৃষ্ঠা দেখো এক দুটো ছবি আছে খোলা বোতলের ভিতরে মোমবাতি জ্বলতে থাকা আর বদ্ধ বোতলের ভিতরে মোমবাতি জ্বলতে থাকতে পারে না চলো আমরা একটু পড়ে আসি মোমবাতি জ্বলতে থাকার জন্য বায়ুর প্রয়োজন খোলা মুখের বোতলে মোমবাতি জ্বলতে থাকে কারণ এতে বায়ু ঢুকতে পারে বাতাসে বিভিন্ন গ্যাস রয়েছে বায়ুতে থাকা অক্সিজেন গ্যাস কোনো কিছু জ্বলতে সাহায্য করে বন্ধ মুখের বোতলের মোমবাতি নিভে যায় কারণ বোতলের বায়ুর অক্সিজেন মোমবাতি জ্বালাতে ফুরিয়ে যায় বোতলের ভিতরের বাতাসে তখন আরেকটি গ্যাসের পরিমাণ বেড়ে যায় তাকে বলে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড কোনো কিছু জ্বলতে সহায়তা করে না অর্থাৎ আমরা যদি একটি একটি বোতল নেই এবং সেই বোতলে যদি ঢাকনাটা খুলে একটা মোমবাতি জ্বালাই তখন কি হবে বাইরে থেকে যেহেতু বোতলের ঢাকনাটা খোলা ছিল সেহেতু বাইরে থেকে কি বাতাস অবাধে চলাচল করতে পারবে অর্থাৎ বাতাস সেটা দিতে ঢুকতে পারবে তাই জ্বলন্ত মোমবাতিটা জ্বলতে থাকবে কারণ হচ্ছে বাতাস যে বাতাসগুলো বাইরের বাতাসগুলো ভিতরে ঢুকে সেখানে অক্সিজেন থাকে আর অক্সিজেন হচ্ছে কোনো কিছু জ্বলতে সাহায্য করে কিন্তু আমরা যদি কিছুক্ষণ পর সেই ঢাকনাটা লাগিয়ে দিই তাহলে কি হবে বাইরে থেকে বাতাসগুলো আর ভিতরে প্রবেশ করতে পারবে না এতে কি হবে বোতলে থাকা অক্সিজেনের পরিমাণ কমে যাবে আর কিছুক্ষণ পর মোমবাতিটি নিভে যাবে কারণ বোতলের ভিতরে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ভারী হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায় আমরা এখন অক্সিজেনের ব্যবহার জানবো অক্সিজেনের ব্যবহার অধিকাংশ জীবের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন
উদ্ভিদ খাদ্য তৈরির সময় বায়ুতে অক্সিজেন ছেড়ে দেয়। প্রাণী বেঁচে থাকার জন্য অক্সিজেনের উপর নির্ভর করে। হাঁপানি বা শ্বাসকষ্ট রোগীকে সরাসরি অক্সিজেন দিতে হয়। অর্থাৎ উদ্ভিদ খাদ্য তৈরি করার জন্য বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড সাহায্যে খাদ্য প্রস্তুত করে আর বিনিময়ে অক্সিজেন ত্যাগ করে আর বায়ুতে অক্সিজেন ছেড়ে দেয়। আর প্রাণী বেঁচে থাকার জন্য সে অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়। অক্সিজেন হাঁপানি বা শ্বাসকষ্ট রোগীকে আমরা সরাসরি অক্সিজেন দেই। দেখো এখানে একটা চিত্র আছে, অক্সিজেন মাস্কের সাহায্যে রোগী শ্বাস প্রশ্বাস গ্রহণ করে। আর এখানে একটা ছবি আছে অক্সিজেন বাতাস, এই দেখো একটা গাছের ছবি আছে, গাছ কি করে অক্সিজেন ছেড়ে দিচ্ছে আর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে। আর এখানে কি হচ্ছে, মানুষ সেই অক্সিজেন বিভিন্ন কাজে ব্যবহার করছে। চলো এখন তাহলে আমরা কার্বন ডাইঅক্সাইডের ব্যবহার দেখি। কার্বন ডাইঅক্সাইডের ব্যবহার, এক, উদ্ভিদ নিজের খাদ্য তৈরিতে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে। দুই, কার্বন ডাইঅক্সাইড আগুন জ্বলতে সাহায্য করে না, এজন্য আগুন নেভানোর যন্ত্রে এই গ্যাস ব্যবহার করা হয়। তিন, সোডা জাতীয় কোমল পানীয় তৈরিতে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। আমরা জানি উদ্ভিদ খাদ্য তৈরিতে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে খাদ্য তৈরি করে, অর্থাৎ উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইডের সাহায্যেই খাদ্য তৈরি করে আর গ্যাস হিসেবে অক্সিজেন ছাড়ে। দুই, উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড যেহেতু আগুন জ্বলতে সাহায্য করে, সেহেতু দেখবি তোমরা যেকোনো কোথাও আগুন লাগলে এক ধরনের যন্ত্র থাকে যেটা একটা কার্বন ডাইঅক্সাইড ভরা থাকে, সেই যন্ত্রটা কার্বন ডাইঅক্সাইড যন্ত্রটা ভরা থাকার ফলে সেটা আমরা আগুনের উপরে যদি ছাড়ি তাহলে আগুন নিভে যায়, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড আগুন নেভানোর কাজে সাহায্য করে। তিন, আমরা যখন কোন কোমল পানীয় খাই, যেমন ফান্টা কোকোকোলা, দেখবে ছিপিটা যখন আমরা খুলি, ঢাকাটা যখন খুলি, তখন কি হয় বুদবুদ করে কিছু গ্যাস উপরে উঠে আসে, সেটা আসলে কার্বন ডাইঅক্সাইড। যখন এটা প্যাকেটজাত করা হয় তখন চাপ দিয়ে কার্বন ডাইঅক্সাইড এই বোতলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় আর তারপর যখন আমরা খুলি তখন গ্যাস আকারে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। এবার আমরা জানবো নাইট্রোজেনের ব্যবহার। এক, উদ্ভিদ বৃদ্ধির জন্য যে সার ব্যবহার করা হয় তাতে নাইট্রোজেন থাকে। দুই, বৈদ্যুতিক বাতির বাল্ব তৈরিতে নাইট্রোজেন ব্যবহার করা হয়। তিন, আলুর চিপস জাতীয় খাদ্যের প্যাকেটে নাইট্রোজেন ব্যবহার করা হয়। উদ্ভিদের জন্য সাধারণত যে সার ব্যবহার করা হয় সেই সারে নাইট্রোজেন বিদ্যমান থাকে। বৈদ্যুতিক বাল্ব তৈরিতে নাইট্রোজেন ব্যবহার করা হয়। আলু জাতীয় চিপসের প্যাকেটে নাইট্রোজেন ব্যবহার করা হয়। এবার চলো আমরা জানি বায়ু দূষণ সম্পর্কে। দূষিত বায়ু কি? যে বায়ুতে সাধারণত গ্যাস, ধুলা, ধোঁয়া ও গন্ধ মিশে থাকে সেই বায়ুকে কি বলে? দূষিত বায়ু বলে। আমরা জানি আমাদের দেশে দিন দিন বায়ু দূষণের পরিমাণ বাড়ছে। চলো আমরা বায়ু দূষণ সম্পর্কে কিছু জেনে নিই। বিভিন্ন গ্যাস, ধুলা, ধোঁয়া এবং গন্ধ বাতাসে মিশে বায়ু দূষণ করে। বায়ু দূষণ জীবের জন্য ক্ষতিকর এবং মানুষকে অসুস্থ করে। দূষিত বায়ু শ্বাস প্রশ্বাসের রোগ এবং হৃদরোগের কারণ হতে পারে। জীবদের দূষণমুক্ত বায়ু প্রয়োজন, অর্থাৎ আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের এবং অন্যান্য প্রাণী বেঁচে থাকার জন্য দূষণমুক্ত বায়ু প্রয়োজন। এর কারণ জেনে নিই। আমরা যদি 41 পৃষ্ঠায় এই ছবিগুলো একটু ভালো করে লক্ষ্য করো, দেখো কি দেখতে পাবে। এখানে কি আছে? মোটর গাড়ির ধোঁয়া, আগুনের ধোঁয়া, কলকারখানার ধোঁয়া। আর এই ছবি থেকে তাহলে আমরা অনায়াসে কি বুঝতে পারি, বিভিন্ন মোটর গাড়ির ধোঁয়া, আগুনের ধোঁয়া, কলকারখানার ধোঁয়া আর বিভিন্ন কারণ থেকে কি হয় আমাদের বায়ু দূষণ হয়। চলো বায়ু দূষণের আরো কিছু কারণ জেনে নিই। এক, মোটর গাড়ি ও কলকারখানার ধোঁয়া বায়ু দূষিত করে। দুই, আগুনের ছাই ও ধোঁয়া ও বায়ু দূষিত করে। তিন, সিগারেট খেলে নিজের স্বাস্থ্যের ক্ষতি হয়, এতে বায়ু দূষিত হয়। চার, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেললে বায়ু দূষিত হয়। পাঁচ, যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করলে বায়ুতে দুর্গন্ধ ছড়ায়, বায়ু দূষিত হয়। এছাড়াও আরো বায়ু দূষণের নানাবিধ কারণ আছে, যেমন মশার কয়েল জ্বালালে বায়ু দূষিত হয়, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার না করলেও বায়ু দূষিত হয়। তাহলে আমরা কি জানলাম, মোটর গাড়ি কলকারখানার ধোঁয়া বায়ু দূষিত হয়, সিগারেট খেলেও নিজের স্বাস্থ্যের জন্য বায়ু দূষিত হয়। তাহলে আমরা এখন কি করব, আমরা এখন বায়ু দূষণ প্রতিরোধ সম্পর্কে জানব।
মানুষ সহ অন্যান্য প্রাণী ও উদ্ভিদের দূষণমুক্ত বায়ু প্রয়োজন। আমাদের বেঁচে থাকার জন্য মানুষ সহ এবং অন্যান্য প্রাণী যারা মানুষ সহ অন্যান্য প্রাণী উদ্ভিদেরও দূষণমুক্ত বায়ু প্রয়োজন। বায়ু দূষণ প্রতিরোধ করে আমরা বায়ু পরিষ্কার রাখতে পারি। বায়ু দূষণ যেসব কারণে বায়ু দূষণ হয় সেসব কারণ থেকে সেসব কারণগুলি যদি আমরা চিহ্নিত করতে পারি, আমরা যদি সেসব কারণ না করি বা সেসব কাজ থেকে বিরত থাকি, তাহলে কি হয় আমাদের বায়ু দূষণ প্রতিরোধ করা যায়। যেমন ধরো মোটর গাড়ির পরিবর্তে আমরা যদি পায়ে হেঁটে বা সাইকেলে চড়ে চলাচল করি, এতে কি হবে বায়ু দূষণ রোধ হবে। ময়লা আবর্জনা যদি আমরা নির্দিষ্ট স্থানে ফেলি অথবা ডাস্টবিনে ফেলি, তাহলে কি হবে আমাদের বায়ু দূষণ কমানো যাবে। গাড়ির কালো ধোয়া রোধ করে বায়ু দূষণ কমানো যাবে। আমরা যদি কলকারখানার ধোঁয়া ব্যবহার কমাই, কলকারখানার ব্যবহার কালো ধোঁয়া রোধ করি, তাহলে কি হবে বায়ু দূষণ কমানো যাবে। তাহলে আমরা কি করব, আমরা যেসব কাজগুলি করলে বায়ু দূষণ হবে সেই কাজগুলো আমরা চেষ্টা করব যাতে কম করা যায়, তাহলে কি হবে বায়ু দূষণ প্রতিরোধ হবে। প্রিয় শিক্ষার্থী, সেই সাথে শেষ হলো আমার ষষ্ঠ অধ্যায়। চলো তাহলে আমরা একটু এখন অনুশীলনের দিকে তাকাই। অনুশীলনী শূন্যস্থান, দেখো এখানে কি আছে, গাড়ির ঠেস বায়ু দূষিত করে, গাড়ির ধোয়া বায়ু দূষিত করে। বৈদ্যুতিক বাতিতে ঠেস ব্যবহার করা হয়, কি ব্যবহার করা হয় আমরা কিছুক্ষণ আগে পড়েছি, বৈদ্যুতিক বাতিতে নাইট্রোজেন ব্যবহার করা হয়। আগুন নেভাতে ঠেস ব্যবহার করা হয়, আগুন নেভাতে কি ব্যবহার করা হয় কার্বন ডাইঅক্সাইড। পায়ে হেঁটে বা সাইকেলে চড়ে ঠেস রোধ করা যায়, কি রোধ করা যায় বায়ু দূষণ রোধ করা যায়। এবার আমরা টিক চিহ্ন দিয়ে আসি, সঠিক উত্তরটি টিক চিহ্ন দাও। টিক চিহ্ন যখন আমরা পড়ব তখন খুব ভালো করে অপশনগুলো পড়ে নিব। চলো এবার আমরা সঠিক উত্তর টিক চিহ্নগুলি ভালো করে দেখে নিই। আমরা টিক চিহ্ন দেওয়ার আগে অপশনগুলো ভালো করে পড়ে নিব। এক, উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড কি কাজে ব্যবহার করে। অপশন ক, খাদ্য তৈরিতে, বৃদ্ধিতে, ফুল ফোটাতে, ফল উৎপাদনে। উত্তর হবে খাদ্য তৈরিতে। প্রাণীর শ্বাসকার্যে কোন গ্যাস প্রয়োজন, আমরা সবাই জানি প্রাণীর শ্বাসকার্যে কোন গ্যাস প্রয়োজন। কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, জলীয় বাষ্প। খ, অক্সিজেন। সারের কোন উপাদান উদ্ভিদ বৃদ্ধিতে সহায়তা করে, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, ঘ, পানি। ঘ হচ্ছে কি নাইট্রোজেন। তিন নাম্বার হচ্ছে কি, নিজের প্রশ্নগুলোর উত্তর দাও। আমাদের চারপাশে বায়ু আছে এমন তিনটি উদাহরণ দাও, এটা আমরা কিছুক্ষণ আগে পড়েছি। বায়ুর চারটি উপাদানের নাম লেখো, বায়ুর চারটি উপাদানের নাম কি, বায়ুর চারটি উপাদানের নাম হচ্ছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, জলীয় বাষ্প। বায়ু দূষণ প্রতিরোধ করার তিনটি উপায় রাখো, আমি কিছুক্ষণ আগে এটা পড়িয়েছি, বায়ু দূষণ প্রতিরোধ করার তিনটি উপায়। এবার দেখো চার নাম্বার, বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করো। সার, সার এখানে কি আছে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন। তাহলে সার আমরা কিসে ব্যবহার করি, নাইট্রোজেন। আগুন নেভানোর কাজ, আগুন নেভানো, আগুন নেভানো কি হবে কার্বন ডাইঅক্সাইড। প্রাণীর শ্বাস গ্রহণ, অক্সিজেন। আলুর চিপসের প্যাকেট, নাইট্রোজেন। ছোলা জাতীয় কোমল পানীয়, কার্বন ডাইঅক্সাইড। প্রিয় শিক্ষার্থী, সেই সাথে শেষ হলো আমার ষষ্ঠ অধ্যায়। আমি এতক্ষণ যা পড়িয়েছি আশা করি ও তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলেই তোমরা ভালো করতে পারবে। আজ এ পর্যন্তই, আগামী ক্লাস দেখার জন্য অনুরোধ রইল। ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।